দুর্দান্ত অফারে আজকে আমরা টিভি নিয়ে কথা বলবো, সেই জন্য আপনাদের আসতে হবে লিড ইলেকট্রনিকে। আজকে আমরা রিজনেবল প্রাইসের মধ্যে কিছু টিভি নিয়ে কথা বলবো যাদের বাজেট কম। বর্তমানে যে টিভিগুলো ভাইরাল সেটা হচ্ছে জেভিকো ব্র্যান্ডের ওয়েবওয়েস টিভি। আজকে আমরা সেই টিভি নিয়ে কথা বলবো। আমি এখন আছি লিড ইলেকট্রনিকে। আজকে আমরা জেভিকো স্মার্ট টিভি নিয়ে কথা বলবো। মিথুন আপুর কাছে আমার প্রথম কোশ্চেন, কেন আপনাদের টিভি অন্যান্য ব্র্যান্ড থেকে আলাদা, কি আছে টিভির ভিতরে? আমাদের টিভির মধ্যে যে সফটওয়্যারটা বর্তমানে আপনি পাচ্ছেন ওয়েবওয়েজের সফটওয়্যার, এটা কিন্তু আপনি অন্য কোনো চায়না নর্মালি টিভিতে পাবেন না। এবং গ্যারান্টির কথা যদি বলেন তাহলে 5 বছরের প্যানেল গ্যারান্টি। ইটস এ হিউজ থিং যে আপনার এই প্যানেল বা ডিসপ্লেটা যেটাই বলেন না কেন সেটা কিন্তু আপনার টিভির প্রাণকেন্দ্র, মানে আপনার টিভির মেইন পার্ট হচ্ছে প্যানেল, যেটা নষ্ট হইলে আপনার কিন্তু টিভিটা ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। যখন কোনো কোম্পানি প্যানেলটার গ্যারান্টি বেশি দিবে বুঝতে হবে যে সেই টিভিটার কোয়ালিটিটা অনেক ভালো। তো আপনারা বুঝতেই পারতেছেন আমাদের জেভিকোর মধ্যে সফটওয়্যারের মধ্যে সবচেয়ে লিডে থাকা ওয়েবওয়েজ অপারেটিং সিস্টেমটা চলে আসছে। এবং গ্যারান্টির ক্ষেত্রে আমরা জেভিকোর মধ্যেই পাচ্ছি প্যানেলের 5 বছরের রিপ্লেস গ্যারান্টি, এবং সেটা কিন্তু মুখে না, আপনি পাচ্ছেন এটার সাথে এরকম একটা গ্যারান্টি কার্ড যেটার মধ্যে দুইটা পার্ট থাকে, একটা আমাদের কাছে থাকবে এবং একটা আপনাদের কাছে থাকবে। এখানে কিন্তু 5 বছরের প্যানেল এবং 2 বছরের অল পার্টসের গ্যারান্টি স্পষ্ট করে লেখা থাকে। তো আপনারা যারা জেভিকো টিভিটা পারচেস করবেন তারা হচ্ছে জেভিকোর জন্য প্রিমিয়াম কাস্টমার্স, এবং এই প্রিমিয়াম কাস্টমার্সদের আরও 2টা ফ্যাসিলিটি আছে। আপনারা জেভিকোর ওয়েবওয়েস টিভিটা কিনলে এবং এই টিভিতে যদি 3 মাসের মধ্যে কোনো প্রকার সিলি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা এই টিভিটা ফুললি রিপ্লেস পাবেন। রিপ্লেস মিনস এটা কোনো রিপেয়ারিংয়ে ঢুকবে না। অনেকে বলতে পারেন জেভিকো তো টিভি রিপ্লেস দেয় না, তাহলে আপনি কেন এই কথা বললেন? বললাম কারণ হচ্ছে আমি জানি যে 3 মাসের মধ্যে সিলি প্রবলেম কেন, 1 বছরের মধ্যেও সিলি প্রবলেম আসবে না। এই জন্যই কিন্তু খুব জোর গলায় বলতেছি যে যদি 3 মাসের মধ্যে টিভিতে কোনো প্রকার প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি আমার টিভিটা আপনার টিভিটা নিয়ে আসবেন আমার শোরুমে, এবং আমি আপনাকে এই নতুন ইনটেক একটা টিভি দিয়ে দিব। আর একটা যে ব্যাপার সেটা হচ্ছে 1 বছরের মধ্যে এই টিভিটার কোনো প্রবলেম হইলে আপনারা পাবেন হচ্ছে হোম সার্ভিস। হোম সার্ভিস মানে টিভিটা নিয়ে কিন্তু আপনার আসতে হবে না দোকানে, আমাদের লোক কিন্তু চলে যাবে আপনার বাসায় সার্ভিস দেওয়ার জন্য। মানে আপনারা বাসায় গিয়ে সার্ভিস দিয়ে থাকেন প্রথম 1 বছরের মধ্যে শুধুমাত্র ওয়েবওয়েজের কাস্টমারদের? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। প্রথমে আমরা কোন টিভির প্রাইস থেকে শুরু করব? আমরা আজকে ওয়েবওয়েস টিভির প্রাইস দেবো, এবং ওয়েবওয়েস টিভির মধ্যে সবচেয়ে ছোট সাইজ হচ্ছে 32 ইঞ্চি DE2 মডেলের এই ওয়েবওয়েস টিভিটা। এটার রেগুলার প্রাইস ছিল 29,500 টাকা, এবং বাণিজ্য মেলা উপলক্ষে আমাদের যেহেতু এটা বাণিজ্য মেলার 1 তারিখে লঞ্চ হয়েছিল, বাণিজ্য মেলাতে আমাদের MRP রেট থেকে 20% ডিসকাউন্ট চলতেছিল এবং প্রাইসটা ছিল 23,500 টাকা। কিন্তু এখন বর্তমানে কোরবানি ঈদ উপলক্ষে আপনারা কী পাচ্ছেন? কোরবানি ঈদ উপলক্ষে আপনারা পাচ্ছেন ওয়েবওয়েস টিভির উপর ধামাকা অফার। আপনি 32 ইঞ্চিটা যেটা 23,500 টাকা দিয়ে এখন পর্যন্ত কিনেছেন সেই টিভিটা কিনবেন মাত্র 21,500 টাকা দিয়ে। এটার দাম মাত্র 21,500। আচ্ছা আচ্ছা, এই টিভিতে আপনি কি পাচ্ছেন? ওয়েবওয়েস অপারেটিং সিস্টেম এবং 5 বছরের প্যানেল গ্যারান্টি, 2 বছর পার্টস গ্যারান্টি এবং 10 বছরের সার্ভিস ওয়ারান্টি। এই টিভি সম্পর্কে আমার অনেক ডিটেলস ভিডিও আছে, আপনারা যদি জেভিকো ওয়েবওয়েস টিভি সম্পর্কে জানতে চান তাহলে কিন্তু জেভিকো ওয়েবওয়েস টিভি লিখে সার্চ দিলে বা জেভিকো ওয়েবওয়েস টিভি ডিটেলস লিখে সার্চ দিলে আমার নিজস্ব চ্যানেলে একটা ভিডিও চলে আসবে, আপনারা কিন্তু ওইটা দেখলে একেবারে পুঙ্খানুপুঙ্খানো ডিটেল ওটাতে দেওয়া আছে। এছাড়া যেটা আপনার বলার মতো উল্লেখযোগ্য কিছু পয়েন্ট আমি বলে দিই, জেভিকো ওয়েবওয়েস টিভিটা যারা কিনবেন তারা প্রথম কথা আই কমফোর্টের একটা ভিশন পাবেন, যেটা আপনাদের বাচ্চাদের জন্য খুবই উপকারী হবে। আপনি অনেকক্ষণও যদি কেউ টিভি দেখে সেক্ষেত্রে আপনার চোখে ব্যথা বা চোখ দিয়ে পানি পড়া ধরনের কোনো সমস্যা হবে না, প্রথম কথা। এটার মধ্যে আই কমফোর্ট মোড আছে, এনার্জি সেভিং মোড আছে, যেটা আপনার বিদ্যুৎ বিল কম টানবে। এটার মধ্যে আপনি চাইলেই অ্যাডাল্ট সাইটগুলো ব্লক করে রাখতে পারেন, আপনার বাচ্চারা যাতে টিভি দেখার সময় কোনো ধরনের বিভ্রান্তিকর অবস্থা না পড়ে। এছাড়া এই টিভিতে আপনি শুধু টিভির মধ্যে সাউন্ড বক্সই লাগাইতে পারবেন না, এই টিভির মধ্যে আপনি হেডফোন কানেক্ট করে এই টিভির সাউন্ড আপনি নিজের হেডফোনে শুনতে পারবেন। জাস্ট লাইক আপনি টিভিটা অন করবেন, টিভি চলতে থাকবে কিন্তু টিভির সাউন্ডটা শুধুমাত্র আপনি কানে এয়ারপডসে কিংবা হেডফোনে শুনবেন। এছাড়া আপনার এই যে টিভিটার মধ্যে আমাদের ওয়েবওয়েজের প্রত্যেকটা টিভিতে এমন একটা সাউন্ড বার থাকে, এই সাউন্ড বারের মধ্যে শুধুমাত্র আপনি টিভির সাউন্ড যে শুনবেন তা কিন্তু না, এই সাউন্ড বারটাকে আপনি চাইলে একটা ব্লুটুথ স্পিকার হিসেবে ইউজ করে আপনার ফোনে যে কোনো কিছু বাজাবেন এই টিভিতে চলবে, মোবাইল দিয়ে শোনা যাবে। জি, মোবাইলে আপনি কিছু প্লে করলেন আপনি সাউন্ডটা শুনবেন এই স্পিকারে, দ্যাট মিন্স আপনি টিভিটাকে ইউজ করতেছেন একটা ব্লুটুথ স্পিকার হিসেবে। এছাড়াও এই টিভিতে সহজে ভাইরাস অ্যাটাক করে না এই টিভি, আপনি যদি এই টিভিতে আপনার ভয়েস কন্ট্রোল
কন্ট্রোল সিস্টেমটা আছে এবং এই টিভির যে রিমোটটা সেটা অন্যান্য রিমোটের থেকে অনেকাংশেই আলাদা। এই টিভির যে কোনো সেটিংস আপনি একমাত্র একটা বাটন ক্লিক করলেই কিন্তু পেয়ে যাবেন। আপনি এই যে দেখেন এই টিভির মধ্যে কিন্তু এয়ার মাউস সিস্টেম আছে, সেন্সর মাউসটা নড়তেছে এবং এটা কতটুকু ফাস্ট চলতেছে। অন্যান্য অ্যান্ড্রয়েড টিভি থেকে এটার মূল ডিফারেন্সটাই কিন্তু এই জায়গায় যে এই টিভি যতটা ফাস্ট রেসপন্স করে অন্য টিভি কিন্তু এত ফাস্ট রেসপন্স করে না। এই টিভির সফটওয়্যারটাই কিন্তু এটার জাদু। এবং এই সফটওয়্যারের মধ্যে আমি যেটা বললাম যে এটা রিমোটের মধ্যে সেটিংসের একটা বাটন দেওয়া আছে, যেটা ক্লিক করলে আপনি দেখেন সাইডে সেটিংসের অপশনগুলো চলে আসবে এবং আপনি যেই অপশনটা এখন দেখতেছেন, যেই স্ক্রিনটা এখন দেখতেছেন, সেই স্ক্রিনে রেখেই আপনি চাইলে সাউন্ড, চাইলে পিকচার বা যে কোনো ধরনের চেঞ্জেস আপনি করতে পারেন। এই টিভির জেনারেল সেটিংস থেকে অ্যাবাউটে যে আপনি এই টিভির অল ইনফরমেশান পেয়ে যাবেন। এই টিভিটা যারাই কিনবেন না কেন, সফটওয়্যার যখন যেই অবস্থায় আপডেট নিয়ে নিবে আপনার বাসার টিভিটাও ওইভাবে আপডেট হয়ে যাবে। তার মানে আপনি টিভি কিনবেন আজকে কিন্তু পাঁচ বছর পরও আপনার টিভিটা কিন্তু একেবারেই নতুন থাকবে। কীভাবে, আপনার ফোনে যেরকম প্রতিবার ভার্সন আপডেট হয়ে যায় ঠিক একইভাবে ওয়েব ওয়েজও কিন্তু ভার্সন আপডেট হয়ে যাবে। তবে এখানে অনেকের পছন্দ অপছন্দের ব্যাপার আছে, আপনার আপডেট ভার্সন পছন্দ হচ্ছে না সেক্ষেত্রে আপনি আপডেট অফ করে রাখেন, কোনো প্রবলেম নেই, আপনার পারমিশন ছাড়া আপনার টিভি কিন্তু আপডেট নিবে না। আর এছাড়া আমাদের প্রত্যেকটা টিভি 32 ইঞ্চি ছাড়া ওয়েব ওয়েজের প্রত্যেকটা টিভি কিন্তু 4K মানে 4K প্যানেলের টিভি। আর এই টিভির প্যানেল বা পিকচার কোয়ালিটি যদি আপনি সামনে থেকে দেখেন আমার কাছে মনে হয় না যে আপনার অন্য কোনো টিভির পিকচার কোয়ালিটি ভালো লাগবে। আপনি যদি নর্মালি যে কোনো ভালো কোনো ব্র্যান্ডের, যে কোনো ব্র্যান্ড যেটা ওয়েল নোন ব্র্যান্ড, লাখ টাকার নিচে যেসব ব্র্যান্ডের টিভি পাওয়া যায় না সেই ব্র্যান্ডের সাথে যদি আপনি এই টিভি তুলনা করেন তাহলে আমি বলবো যে এটার পিকচার কোয়ালিটি দেখলে আপনার ওগুলো এত দাম দিয়ে কেনার ইচ্ছাটা মরে যাবে। তো ভিউয়ার্স, আরও কিছু ফ্যাসিলিটি আছে এটার রিমোটে যেটা আমি সবসময় বলে থাকি, বাট অনেক ফ্যাসিলিটি তো এক ভিডিওতে বলে করে দেওয়া সম্ভব না। এটার মধ্যে যে বাটনগুলো আছে 1, 2, 3, 4 এগুলোতে আপনার প্রত্যেকটাতে একটা করে অ্যাপ সেট করে রাখতে পারবেন, বাটনে ক্লিক করবেন ডিরেক্টলি অ্যাপসে ঢুকে যাবে। এছাড়া নেটফ্লিক্স প্রাইম ভিডিওর অ্যাপ তো ইনস্টল করাই আছে, এটার মধ্যে বিল্টিন দেওয়া আছে, এটার মধ্যে ভয়েস কন্ট্রোলিং সিস্টেম আছে, আপনি ভয়েসে যে কোনো কমান্ড করবেন এটা কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্টের মতোই আপনাকে একটা অ্যাসিস্ট্যান্স সাপোর্ট দিবে। এটার মধ্যে মাউসের স্ক্রোলিং সিস্টেম বিল্টিন করা আছে, দ্যাট মিনস আপনি যে কোনো জায়গায় ব্রাউজ করতে যাবেন এবং সেখানে আপনি স্ক্রোলিং করে পেজটাকে উপরে নিচে খুব ইজিলি নামাতে পারবেন। বলতে পারেন এটা কিন্তু টিভি না, এটা একটা কম্পিউটার। বর্তমানে কিন্তু টিভি দিয়ে যা করা যায় কম্পিউটার দিয়ে কিন্তু ওই জিনিসগুলো আমরা সাধারণত করতাম, তো এই টিভিতে আপনি কিন্তু ওভারঅল সব কিছুর একটা প্যাকেজ পাচ্ছেন। অনেকের একটা সন্দেহ থেকে যায় যে এই টিভিতে মনে হয় প্লে স্টোর নাই। প্লে স্টোরতে আসলে আপনি কী করবেন, আপনার টিভিতে যা যা লাগে ইউটিউব, ফেসবুক, প্রাইম ভিডিও, নেটফ্লিক্স সব কিছু এটাতে বিল্ডিং করা আছে। ইনকেস আপনার যদি কোনো কিছু লাগে যে আমার এই জিনিসটা লাগবে এটা এই টিভিতে নাই, সেক্ষেত্রে আমাদের এখানে বিল্ডিং করা আছে কি ওয়েব ব্রাউজার, আর ওয়েব ব্রাউজার থেকে আপনি যে কোনো কিছু সার্চ করে ওটাতে ঢুকতে পারবেন। আপনি লাইভ টিভিও যদি দেখতে চান তাও আপনি ঢুকতে পারবেন। এছাড়া আমি আপনাদেরকে একটা জিনিস বলি, যেমন আমি এই টিভিটার হোম পেজে গেলাম এবং আমি ইউটিউবে ঢুকলাম, স্বাভাবিক ইউটিউবে ঢুকলাম এবং ইউটিউব থেকে আমি যে কোনো একটা চ্যানেল লাইভে চলে যাব, মানে আমি যে কোনো চ্যানেলটা লাইভ দেখব। তো আমি যদি এখানে সার্চ দিই, জাস্ট লাইক আমি যে কোনো একটা চ্যানেল লাইভ দেখবো, আমি দিলাম আরটিভি লাইভ, আমি এখানে সার্চ দিলাম এবং কিন্তু আরটিভি লাইভের অপশনটা চলে আসছে, এখানে কিন্তু আরটিভি লাইভটা চলতেছে। এখন ইউটিউবে কিন্তু আমি এত ক্লিয়ার লাইভ চ্যানেল দেখতে পারতেছি, তাহলে আমার কী দরকার যে কোনো লাইভ টিভি বা লাইভের অ্যাপস আপনার ইনস্টল করার যেগুলো আপনার টিভিতে ক্ষতি করে। অনেকে বলেন যে আমি ইনস্টল করবো কারণ আমি সাধারণত ডিশের লাইন দেখি না, যখন খেলা হয় তখন দেখি। তাদের জন্য বলি যখন খেলা হয় তখন সব লাইভ টিভি সার্ভার ডাউন থাকে, ঠিক আছে। এছাড়াও আমাদের কিন্তু ওয়েব ওয়েজের মধ্যে আয়না নামে একটা লাইভ টিভির সফটওয়্যার দেওয়া আছে, এটা আপনার কন্টেন্ট স্টোরে বিল্টিন করা আছে এবং জেভিকো টিভি কিনলে আপনি কিন্তু এগুলোর সুবিধাটা পেয়ে যাবেন। আর এই যে দেখেন রেসপন্স রেট কী পরিমাণ দ্রুত আপনাকে এটা রেসপন্স করবে, কত দ্রুত আপনার এটা যাচ্ছে, আপনি ক্লিক করার আগে কিন্তু এটা চলে যাচ্ছে, মানে আপনি বুঝতেছেন যে আপনার কোনো ল্যাটেন্সির কোনো অপশনই নেই। এবং পিকচার কোয়ালিটি যদি বলেন, আমি যদি যে কোনো একটা পিকচার ছাড়ি, যে কোনো একটা আমি যদি 4K বা 8K কোনো একটা পিকচার আমি যদি ছাড়ি, শুধুমাত্র জিভিকো টিভিতেই এরকম ফেসিলিটি দিচ্ছে, মানে এতটা সাপোর্ট, আমার মনে হয় যে এত সুন্দর স্পিড আপনি এই টিভিতেই পাবেন। আপনি নর্মালি যেই বাজেট, যেই প্রাইস, প্রাইসের সাথে কথা চিন্তা করলে এই টিভির সাথে মানে তুলনা হয় না, আমার মনে হয় যে তুলনা হয় না এত কম প্রাইসে। আমি জাস্ট এই ভিডিওটা ছাড়ি, আপনি কালারটা দেখেন, এটার যে বেস কালার, কালার রেজুলেশন মনে হবে একেবারে জীবন্ত, মনে হচ্ছে আপনারা এসে কামড় দিবি, এই টাইপের একটা ব্যাপার, যে ভয় লাগতেছে দেখলে এতটা জীবন্ত। আপনি তো সামনে সামনে দেখতেছেন, অনেকে ভিডিওতে দেখতেছেন মনে হচ্ছে যে হয়তো আমরা ইয়ে করছি, যে না আপনারা শোরুমে আসেন, শোরুমে এসে টিভিটা দেখেন,
দেখার পর আপনি আপনার এক্সপিরিয়েন্সটা বলেন যে কতটা সুন্দর কালার এবং এই টিভির মানে পারফরমেন্সটা কতটা সুন্দর। তো ভিউয়ার্স, আমি প্রাইস বলতেছিলাম, ওয়েবওয়েজের অনেক গুণাগুণ হইলো, এবার প্রাইসটা হচ্ছে মেইন আমাদের। কিন্তু এটা অনেকেই বলেন প্রাইজিংটা একটু বেশি, হ্যাঁ প্রাইজিংটা বেশি ছিল, বাট এখন আবার রিজনেবল হয়ে গেছে। এবং আমার মনে হয় আপনি এক বছর গ্যারান্টি টিভি কিনবেন কত, 30-35 হাজার টাকা দিয়ে 50 ইঞ্চি একটা টিভি। কিন্তু আপনি যদি 40-42 হাজারের মধ্যে একটা টিভি পান, যেটা 5 বছরের প্যানেল গ্যারান্টি পান, তাহলে সেটা কি আপনার জন্য ভালো না? যাদের মাথায় সফটওয়্যার কোনো ইস্যু না, যে না সফটওয়্যার যা মন চায় তা হোক আমার দেখার বিষয় না, তাদের জন্য বলবো আমাদের টিভির হার্ডওয়্যার কোয়ালিটিগুলো অনেক ভালো, যে কারণে আপনি গ্যারান্টি বেশিতে এই টিভিগুলো কিনতে পারবেন। যাদের সফটওয়্যার নিয়ে মাথা ব্যথা নাই, তারা কিন্তু শুধুমাত্র অতিরিক্ত গ্যারান্টির কারণে এই টিভিগুলো পারচেস করতে পারেন। তো এবার আমি প্রাইজিংয়ে চলে যাই। 32 ইঞ্চি আমি তো বললামই আমাদের ডিসকাউন্ট প্রাইস 21,500 টাকা। এরপরে আমাদের ওয়েবওয়েজ আছে 43-এ, 39-এ কিন্তু নাই, যদিও 39 সাইজটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল, বাট সেটা অ্যান্ড্রয়েডে। আমাদের 39 ইঞ্চির প্রাইসটা আপনি জানতে হলে ওভার দ্য ফোনে জেনে নেবেন। আচ্ছা, 43 ইঞ্চি ওয়েবওয়েজ, এটার ডিসকাউন্ট প্রাইস মাত্র 33,500 টাকা। এটার দাম জি কত ইঞ্চি? এটার ডিসকাউন্ট প্রাইস 43 ইঞ্চি, এটার রেগুলার প্রাইস ছিল 36,500 টাকা, এখন 3,000 টাকা ডিসকাউন্ট পাবেন। আছে 50 ইঞ্চি DK3, এটা অ্যান্ড্রয়েড, এটা ওয়েবওয়েজ না, এটা হচ্ছে ওয়েবওয়েজ। 50 ইঞ্চি DK5 মডেলের সাউন্ড বার সহ ওয়েবওয়েজের এই টিভিটার রেগুলার প্রাইস হচ্ছে 46,500 টাকা, বাট যারা আমাদের কাছ থেকে কোরবানিদের অফারে নেবেন তারা পাবেন হচ্ছে 42,500 টাকায়। এবং তারপরের যে সাইজটা সেটা হচ্ছে 55 ইঞ্চি, এবং এই টিভির কোয়ালিটিটা অসম সুন্দর। DA2 মডেলের ফুললি বেজেললেস সিলভার কালার এবং নিচে সাউন্ড বার সহ সেম আপনার সফটওয়্যার ওয়েবওয়েজ, 5 বছরের গ্যারান্টি, 2 বছরের পার্টস ওয়ারেন্টি, এগুলো সহ 55 ইঞ্চি, প্রাইজিংটা বর্তমানে 52,000 টাকা। এরপরে আছে 65 ইঞ্চি, আমাদের সবচেয়ে বড় সাইজ ওয়েবওয়েজের মধ্যে, আপনি দেখতে পাচ্ছেন আমি এটার সাইজে অনেক ছোট, ঠিক আছে? তো 65 ইঞ্চটার আমাদের রেগুলার প্রাইস ছিল 72,500 টাকা, বর্তমানে এটার প্রাইস হচ্ছে মাত্র 65,000 টাকা ডিসকাউন্ট প্রাইস কোরবানির উপলক্ষে। ফিক্সড প্রাইস, এটা ফিক্সড প্রাইস, যদি আপনি কোরবানিটার আগে নেন, কোরবানির পরে নিলে দাম বাড়তে পারে, দাম বাড়বে ঈদের পরে জি। ওকে, এছাড়া কিন্তু আমাদের অ্যান্ড্রয়েডের কম দামি অনেক টিভি আছে যেটার প্রাইজিংটা অনেক কম, অনেকের হচ্ছে কম দামি টিভি দরকার হয়, সেক্ষেত্রে আপনারা আমাদের অ্যান্ড্রয়েড টিভিগুলো পারচেস করতে পারেন। তবে কথা হচ্ছে JVCO-তে 2 বছরের গ্যারান্টির নিচে কোনো টিভি নেই। যারা 1 বছরের গ্যারান্টি 9-10 হাজার টাকা দিয়ে 32 ইঞ্চি কিনেন, তারা আসলে এটার সাথে এটা তুলনা করবেন না, কারণ যখন একটা প্রোডাক্টের গ্যারান্টি বেশি দিবে আপনাকে একজন ভদ্রলোক, আপনার প্রোডাক্টের দোকান আছে, তার দোকানের প্রোডাক্ট আছে, সে আপনাকে তার বিলে লিখিত যখন গ্যারান্টিটা বেশি দিবে, বুঝতেই হবে যে প্রোডাক্টের কোয়ালিটি ভালো। আর কিছু জিনিস আমি সবসময় কাস্টমারদেরকে বলি, আবারও বলি, অবশ্যই লোগো স্ক্যান করা আছে কিনা দেখে প্রোডাক্ট কিনবেন, কারণ আমাদের বাংলাদেশে এমন অনেক বাঙালি আছে দুনিয়ার ইঞ্জিনিয়ার, তারা হচ্ছে কোনো মতে চায়না থেকে ছোটোখাটো পার্টসটা চাই না, বা অনেকের পুরান প্যানেল লাগায় কোনো মতে উপর দিয়ে একটা স্টিকার মেরে একটা ব্র্যান্ড বানায় ফেলে। ওই ধরনের প্রোডাক্টগুলো কেনা থেকে বিরত থাকবেন, যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট কিনে রাখবেন, ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবেন যেটার গ্যারান্টি আছে, যেটার সার্ভিস সেন্টারের অ্যাড্রেস আছে। জাস্ট লাইক আমি যদি বলি আমাদের JVCO-র প্রোডাক্টটা সার্ভিসটা আপনি কোথা থেকে পাবেন, এখানে কিন্তু সব কিছু ডিটেলস দেওয়া আছে, সার্ভিস সেন্টারের নাম্বারও দেওয়া আছে। ওকে, আপনি যদি এমন কোনো জায়গা থেকে প্রোডাক্ট কিনেন যেটা কোনো সার্ভিস সেন্টার নাই, ওই দোকানদার যতদিন আছে আপনার গ্যারান্টি ততদিন, দোকানদার নেই আপনার গ্যারান্টিও নেই। তো এই ধরনের প্রবলেমগুলো থেকে আপনারা বিরত থাকবেন। যদি একটু লং টাইম গ্যারান্টির প্রোডাক্ট কিনেন হয়তো বা বাজেটটা একটু বাড়াইতে হবে, তবে এত কষ্ট করে এতদিনের সেভিংসের টাকা দিয়ে একটা টিভি কিনবেন, একদিন দুই দিনের জন্য কিন্তু কেউ টিভি কিনে না। আমার মনে হয় যারা কষ্টের টাকা একটা লং টাইমের জন্য টিভি কিনবেন, তাদের জন্য এই টিভিগুলো ভালো। আর স্মার্ট টিভি এখন বাচ্চাদের জন্য খুবই উপকারে, কারণ হচ্ছে ইউটিউবে বিভিন্ন বাচ্চাদের চ্যানেল আছে যেটা দেখে দেখে বাচ্চারা কিন্তু একটা স্কুলের প্রশিক্ষণ পেয়ে যায়, অনেক বাচ্চারা ইংরেজিতে বাসায় বসে বসে কথা বলা শুরু করে দেয়। তো এটার কিন্তু লাইভ এক্সপিরিয়েন্স আমার আছে, দ্যাটস আমি বলতেছি যে ওয়েবওয়েজ টিভিগুলোতে বাচ্চাদের জন্য যতটুকু প্রোটেক্টিভ একটা সার্ভার দেয়া আছে, এই সার্ভারে আপনি যদি টিভিগুলো কিনে আপনার বাচ্চাকে জাস্ট এন্টারটেনমেন্টের জন্য দেন, সেটা কিন্তু এক ধরনের উপকারই হবে। এটা যে শপটাতে আমি দাঁড়াচ্ছি এটা কিন্তু আমার পার্সোনাল শপ, তো যারা এখান থেকে প্রোডাক্টগুলো নেবেন তারা তাদের সার্ভিসটা কিন্তু আমি নিজে হ্যান্ডেল করব। তো সব কিছু মিললে অবশ্যই আমার নিজস্ব শোরুমের যে কাস্টমার্সগুলো তাদের সার্ভিসটা VIP হবে। তো এই শপটা যদি কেউ ভিজিট করতে চান, এটা হচ্ছে মিরপুর 11.5 বাসস্ট্যান্ড রংধনু মার্কেটের 3তলায় 307 নম্বর দোকান, লিড ইলেকট্রনিক্স। এবং আপনারা চাইলে ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে কিন্তু প্রোডাক্ট অর্ডার করতে পারেন, একটা সিলি অ্যামাউন্ট আপনি অ্যাডভান্স দেবেন এবং বাকিটা কিন্তু আপনি হোম ডেলিভারি কিংবা আপনারা চাইলে VIP হোম ডেলিভারি নিতে পারেন। VIP হোম ডেলিভারিটা হচ্ছে ঢাকার বাইরে যেসব এলাকা আছে যাদের বাসায় দেখা যায় পুরুষ মানুষ থাকে না, তাদের দেখা যায় প্রবাস থেকে অর্ডার করেন ইমো বা হোয়াটসঅ্যাপে, এবং আপনাদের বাসায় যে
টিভি সেটআপ করে আপনাদের বাসার লোককে বুঝাই দিয়ে আসতে কিভাবে টিভিটা চালাতে হবে। তো এই ধরনের সার্ভিসও আছে, বাট সেটা একটু এক্সট্রা চার্জের। তো আপনারা যদি ওই সার্ভিসগুলো চান সেটাও আপনারা পাবেন। আমাদের প্রত্যেকটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে, আপনারা চাইলে যে কোনো নাম্বারে ফোন দিয়ে কিন্তু কিংবা হোয়াটসঅ্যাপে এসএমএস দিয়ে কিংবা ইমোতে এসএমএস দিয়ে আপনার প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আল্লাহ হাফেজ।